बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम जो दर्शक अपनारा आमार भिडियोर आज के शिरोनाम देखे निश्चय बुझते जो कादेर के लिए कथा बोलबो खूब सम्मानित दुजन नारी एनी खान एवं सुजाना हक तिनादेर के लिए आजकेर आमार पुरो भिडियो अपनारा तादेर विषयटी एरी मध्य गणमाध्यमे जानें तारपरेओ आमार नतून करे तिनादेर के लिए जो कथागुलो बोलते आसा सेटार पेछने एकटा उद्देश्य आछे আমাকে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের খবর ভিডিও ক্লিপ এগুলো পাঠাতে থাকেন আজকে অ্যানি খানের একটি ভিডিও দেখলাম আমার খুব কষ্ট লেগেছে তিনি আর কিছু কথা শুনে তিনি আগে যে জগতে ছিলেন সেই জগৎ থেকে তিনারা একেবারে আল্লাহর প্রতি ইসলাম ধর্মের প্রতি ভালোবাসা দেখিয়ে তিনারা নিজেদেরকে আত্মসমর্পণ করেছেন কিন্তু কিছু মানুষ সেই পেছনের সময়ে তাদের ভিডিও ছবি সেগুলো নিয়ে তাদেরকে বিরক্ত করবার চেষ্টা করছেন দেখুন পৃথিবীর মধ্যে আমি আপনি আমরা যারা নীতি কথা বলি আমাদের মধ্যে কেউই কিন্তু ভালো না হয়তো আমার একটা দোষ আছে সেটা আপনার নাই আপনার একটা দোষ আছে সেটা আমার নাই কিংবা সেই দোষটাই আমার আছে কিন্তু আমারটা মানুষ জানে না আপনারটা জানে সে কারণে আমি আপনারটা নিয়ে কথা বলছি আমরা কেউই 100% ভালো মানুষ না তো তাদের জীবনের যে পাপগুলো তারা করেছে সেটা ভুলের কারণে হোক যে কারণে হোক তারা করেছেন এখন তারা ভালো হতে চাচ্ছেন তারপরেও তাদেরকে নিয়ে সমালোচনা করা তাদেরকে উত্তক্ত করা এটা কি আসলেই আমাদের উচিত তারপরেও হয়তো আপনাদের কিছু মানুষকে থামানো যাবে না আপনারা বলেই যাবেন আমি তাদেরকে কিছু বলতে চাই না আমি অ্যানি খান এবং সুজানা হোক আপনাদের দুজনকে উদ্দেশ্য করে কথাগুলো বলতে চাই দেখুন বাংলাদেশে 90 ভাগ 92 ভাগ মুসলমান তার মধ্যে এই 92 ভাগ মানুষ সবাই কিন্তু আপনাদের পক্ষে আসবে না তাদের মধ্যে কিছু মানুষ এখনও চায় যে আপনারা সেই আগের রাস্তায় থাকেন ল্যাংটা হয়ে তারপরে চলাফেরা করুন তিনাদেরকে বিনোদন দেন এটাই তারা চায় কিন্তু এই 92 ভাগ মুসলমানের মধ্যে প্রায় 90 ভাগ আপনাদের পক্ষে আছে আপনাদের এই সিদ্ধান্তকে সমর্থন করেছে ভালোবাসা জানিয়েছে তারা আপনাদের পাশে আছে যে কোনো ধরনের আপনাদের বিপদে অতএব ওই কত পার্সেন্ট মানুষ আপনাদেরকে কি বলল এটা নিয়ে চিন্তা ভাবনা করার প্রয়োজন নাই তিনারা আপনাদেরকে নানানভাবে বোঝানোর চেষ্টা করবে যে আপনাদেরকে সমান স্বাধীনতা দেবে আপনারা আপনাদেরকে সংকুচিত করছেন এই রাস্তায় যাবেন না পিছনে যেখানে ছিলেন সেখানে ফিরে আসুন এটা আপনাদেরকে স্বাধীনতা দেবে সমান সুযোগ দেবে রাস্তাঘাটে চলাফেরার আসলে পৃথিবীর মধ্যে সমান সুযোগ সমান স্বাধীনতা বলে কিছুই নাই আমি একজন মানুষ আমার শক্তি আপনার চেয়ে কম আপনার চাইতে আরেকজনের শক্তি বেশি আপনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন সেই পরিবারের মধ্যেও আপনার পিতামাতার কাছে আপনার পজিশন আপনার প্রতি তার ভালোবাসা সেটার চাইতে আপনার আরেকটা ভাই কিংবা আরেকটা বোনের ভালোবাসা কম বা বেশি আপনি যে অফিসটাতে চাকরি করেন সে অফিসের মধ্যে আপনার ধরুন সব দিক থেকে আপনাকে সমান অধিকার দেওয়া হলো সে অফিসের মধ্যে যে এমডি আছেন সে এমডির সমান ক্ষমতা কি আপনার আছে আপনি বনের মধ্যে যদি যান একটি সিংহর যে ক্ষমতা একটা বানরের সেই ক্ষমতা নেই একটি বাঘের যে ক্ষমতা হরিণের সেই ক্ষমতা নেই অতএব প্রাকৃতিক নিয়ম আপনাকে মেনে নিতে হবে এখন আমি এইসব কথা বলার কারণে অনেকে হয়তো আমাকে ব্যক্তিগত আক্রমণ করতে পারেন ধরুন কিছুদিন আগে আমি মিথিলাকে নিয়ে কিছু কথা বলেছিলাম সেখানে কি তারেক কি যেন একজন তিনি বিভিন্ন টেলিভিশনে যে শো করেন আপনার বিনোদনের শো করেন তিনি আমাকে নিয়ে তিনার ইউটিউবে এক ভিডিও করেছেন যে আমি বিকৃত মানসিকতার মানুষ ভাই আপনি এত উন্নত চরিত্রের উন্নত মস্তিষ্কের মানুষ আমি আপনার স্ত্রীকে নিয়ে জড়িয়ে ধরে একটা নাটক করতে চাই একটা ছবি সেলফি তুলতে চাই দিবেন আপনি আপনি দেবেন না কিন্তু আপনি নায়িকাদেরকে নিয়ে প্রযোজকের বাসায় উঠিয়ে দিচ্ছেন ব্যবসায়ীর ঘরে উঠিয়ে দিচ্ছেন পুলিশ অফিসারের বাড়িতে নিয়ে চুক্তিতে তার রাত কাটানোর সুযোগ করে দিচ্ছেন এরপরে আপনার যখন বিয়ে করার সময় হয় তখন আপনি খুঁজেন হচ্ছে গ্রামের মাদ্রাসায় পড়ুয়া একজন খুবই পরহেজগার একজন নারী যিনি কখনও কোনো ছেলের দিকে দৃষ্টি তুলে তাকায় না এটা হচ্ছে আপনাদের চরিত্র এই ধরনের মানুষগুলোই কিন্তু গত কিছুদিন আগে আপনি নিশ্চয়ই দেখেছেন যে ওয়েব সিরিজের নামে বাংলাদেশে যে নোংরামি প্রতিষ্ঠিত করবার চেষ্টা করা হয়েছে সেটার পক্ষে কথা বলেছেন আমাদের গণমাধ্যম ব্যক্তিত্ব মিথিলা ফারজানাকেও আমরা দেখেছি যে ওয়েব সিরিজের পক্ষে কথা বলেছেন সেটাকে প্রমোট করবার চেষ্টা করেছেন কিন্তু সেই ভঙ্গুর একটি বাংলাদেশের গণমাধ্যমের তেলবাজির গণমাধ্যমের যুগেও আমাদের ইউটিউবার যারা আছে যাদের দায়িত্ব তত বেশি নাই তারপরেও কিন্তু তারা এগিয়ে এসেছেন এবং তাদের একান্ত প্রচেষ্টার কারণে আদালত শেষ পর্যন্ত আদেশ দিয়ে
সেই ভিডিও নিষিদ্ধ করেছেন। আমি হাতে গোনা কয়েকজন যারা কিনা সানাই মাহবুবদেরকে উপরে তুলবার চেষ্টা করেন সেই ধরনের ইউটিউব চ্যানেলগুলো বাদ দিয়ে যারা আছেন, তাসিনেশন কিংবা তহিদ আফ্রিদি, বড় বড় চ্যানেল যাদের আছেন, কিংবা নাইম আলী নামে একটা ছেলে আছে বোধ হয় জাপানে থাকেন, এখানে নায়েব আলী আছেন, সুষময় শরীফ আছেন, যারা যারা সুস্থ ধারার যে সাংস্কৃতিক বা সমাজকে সুস্থ দেখতে চান, এই ধরনের কাজ যারা করেন, তিনাদেরকে আমি বলবো যে আপনারা আরও বেশি বেশি এই ধরনের ভিডিও তৈরি করবেন এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন একটি সুস্থ ধারার সংস্কৃতি চর্চা করতে পারে সেটার জন্য কাজ করবেন। দেখুন, আমি ব্যক্তিগতভাবে কিংবা যদি ইসলাম ধর্মের কথাও বলেন, ইসলাম কখনও কোনো নারীকে ঘরের মধ্যে বন্দী করে রাখা এটাকে সমর্থন করে না। যদি কোনো আলেম ভুল ব্যাখ্যা দিয়ে আপনাকে বলে থাকেন যে মেয়েদেরকে ঘরে বন্দি করে রাখতে হবে, তাকে শিক্ষা দেওয়া যাবে না, তার চাকরি করতে দেওয়া যাবে না, এ ধরনের কোনো কথা ইসলাম সমর্থন করে না। হেফাজতে ইসলাম যে 13 দফা যে দাবি তুলেছে, সেখানেও কখনোই কোনো নারীকে ঘরের মধ্যে বন্দি করে রাখতে হবে এ কথা কখনোই বলে নাই। অতএব ইসলাম ধর্ম নারীকে সব জায়গায় অ্যাক্সেস দেয়, সেটা শিক্ষা বলুন, তার কর্মক্ষেত্র বলুন, যুদ্ধে পর্যন্ত নারীর যাওয়া সমর্থনযোগ্য। কিন্তু আপনাকে যেখানেই যাবেন সেখানে আপনার যে শালীনতা বজায় রেখে যাওয়ার দরকার, শুধু সেটা মেনটেন করতে হবে। এর আমাকে হয়তো আপনি ব্যক্তিগত আক্রমণ করে বলতেও পারেন যে হ্যাঁ, আপনি তাহলে এত নীতি কথা বলেন, আপনি তো ল্যাংটা মানুষের দেশে থাকেন। হ্যাঁ, অবশ্যই আপনি যখন আমার ভিডিওটা দেখছেন হয়তো আমার পেছন দিয়ে বিকিনি পরা মেয়েও ঘুরে যেতে পারে, কিন্তু কথা হচ্ছে আমেরিকায় বা ইউরোপের যেসব দেশের মেয়েরা আজকে উলঙ্গ হয়েছে, তাদের সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় কি আপনি যেতে পেরেছেন এখন পর্যন্ত? তাদের ঘরের মধ্যে যদি নাকি একেবারে অসুস্থ হয়ে পড়ে থেকে যদি একটা টেলিফোন করে, 5 মিনিটের মধ্যে তার বাড়ির দরজায় অ্যাম্বুলেন্স আসবে। কিন্তু আপনাকে কিন্তু এখনও পর্যন্ত আপনি অসুস্থ হবার পর অপেক্ষা করতে হয় আপনার ছেলের বউয়ের জন্য বা আপনার কোনো না কোনো একজন মানুষের সহযোগিতার জন্য। আজকে যারা বৃদ্ধাশ্রমে থেকে কান্নাকাটি করে বাংলাদেশের মানুষ, তাদের দিকে তাকিয়ে দেখুন, সেই মানুষগুলো কিন্তু সব বনানী, গুলশান, বাড়িধারা, সেসব জায়গার মানুষ। গ্রামের কোনো মানুষের মা বৃদ্ধাশ্রমে থাকে না, কোনো রিক্সাওয়ালার মা কখনো বৃদ্ধাশ্রমে থাকে না। যারা বৃদ্ধাশ্রমে থাকে তারা সব হাইলি কোয়ালিফাইড, হাইলি এডুকেটেড, এইসব মানুষগুলো বৃদ্ধাশ্রমে থাকে এবং তারা তাদের সন্তানদের সামনে তিনাদের শাশুড়ির সাথে যে ব্যবহার করেছে, তিনাদের সন্তানরা তিনার সাথেও সেই একই ধরনের ব্যবহার করে। তিনাদের সন্তানের যে ছেলের বউ এসেছে বাড়িতে, সেই ছেলের বউরা এখন তাদের সাথে সেই একই ধরনের আচরণ করেন, যে কারণে তারা চায় তাদের মারাও এখন বৃদ্ধাশ্রমে থাকুক, তিনারা তিনাদের স্বামীদেরকে নিয়ে আলাদা একটু ভোগ করতে। অতএব এটা তো আপনার যে শিক্ষা সেটা পেয়ে তারা আপনার সাথে আচরণ করছে। আপনি দেখুন না, যত বড় বড় ধরনের আপনার সেলিব্রিটি আছে, যত বড় বড় ধরনের ব্যবসায়ী আছে, তিনারা মারা যাওয়ার পর আমরা যখন টেলিভিশন বা পত্রিকাতে খবর শুনি, সেখানে কী হয়, সেই খবরের মধ্যে শোনা যায় তিনার ছেলে আছেন আমেরিকাতে, মেয়ে আছেন অস্ট্রেলিয়াতে, মারা যাওয়ার আগে কেউ দেশে আসে নাই, এখন কবর দেওয়ার জন্য দেশে ফিরে আসছেন। এটা তো আপনারা শিক্ষা দিয়েছেন, যে কারণে আজকে আপনাদের এই করুণ পরিণতি। অতএব অ্যানি খান এবং সুজান হক, আপনাদেরকে বলতে চাই, হয়তো একটু কষ্ট হবে, কিছুটা সমস্যা হবে আপনার আগের জীবনের সাথে এবং এখনকার জীবন তাল মিলিয়ে চলতে। অনেক মানুষ আছে আপনাদের কাছে আসবে, নারীবাদীরা নারী জাগরণের কথা বলে আপনাকে রাস্তায় নামানোর চেষ্টা করবে, কিন্তু এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায়, ভোগবাদী সমাজ ব্যবস্থায় আপনার শরীরের চামড়া যতদিন টান থাকবে ততদিন আপনাকে আরেকজনের কাছে ভোগ করে দেওয়ার ব্যবস্থা করবে তারা। আপনি দেখুন, রাস্তায় একটা বিলবোর্ডের মধ্যে গাড়ির বিজ্ঞাপন দেওয়া হয়েছে, সেখানে পাশে একজন উলঙ্গ নারীর ছবি রাখা হয়েছে, হাফপ্যান্ট পরা বিকিনি পরা একটা নারীর ছবি। বিজ্ঞাপনটা আসলে কিসের, গাড়ির না ওই নারীর? আপনি একটু চিন্তা করেছেন, আপনাকে কুরবানির গরুর মতো প্রদর্শন করা হচ্ছে। অতএব আপনাকে তারা কখনোই স্বাধীনতা দিতে পারবে না, আপনার মর্যাদা ইসলাম ছাড়া আর কেউ দিতে পারবে না। আপনি ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার নাই, ইসলাম ধর্ম মানার দরকার নাই। ইসলাম ধর্ম যে 16 আনা স্বাধীনতা অধিকার একজন নারীকে দিয়েছে, শুধুমাত্র সেটা নিয়ে আপনি রাস্তায় নামেন, আপনার জীবনে আপনার অধিকারের জন্য আর কারোর কাছে যাইতে হবে না। বিশ্বাস না করলে আপনি আপনার আশপাশে একজন মসজিদের ইমামের পরিবারটা দেখুন, দেখুন কেমন আছে, তার স্ত্রীর যে মর্যাদা সেটা কেমন সেটা দেখুন, কত টাকা বেতন পায় সেই ব্যক্তি। একজন মসজিদের ইমাম 5,000, 7,000, 10,000 টাকা বেতন পায়,
তারপরেও আল্লাহ কিন্তু তাকে ভালো রেখেছেন। তার স্ত্রীর যে মর্যাদা, সেই মর্যাদা আপনার যে সোসাইটি থেকে আপনি ফিরে এসেছেন, আশপাশে তাকিয়ে দেখুন না, 5 লাখ 7 লাখ 1 কোটি টাকা ইনকাম করে, সংসারে শান্তি নাই। তার পরিবারে তার স্ত্রীকে নিয়ে আরেকজন টানাটানি করছে, তিনি তো আরেকজনের স্ত্রীকে নিয়ে টানাটানি করছেন, কয়টা বিয়ে করেছেন, বিয়ে টিকছে না, কারোরই টিকছে না। অতএব তিনাদেরকে নিয়ে আপনি নিজের জীবনের কথা চিন্তা করুন। যারা আজকে সুজানা হক কিংবা অ্যানি খানদেরকে নিয়ে কটূক্তি করছেন বা অপমান করার চেষ্টা করছেন, তাদের সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করার চেষ্টা করছেন, সেই মানুষগুলোর উদ্দেশ্যে বলতে চাই, আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকুন। আপনি যে সোসাইটিতে বড় হয়েছেন, আপনি আপনার সন্তানদেরকে যে পরিবেশে বড় করছেন, আপনার সন্তান যদি ঠিক আপনার দেওয়া শিক্ষা গ্রহণ করে, তাহলে আপনাদেরকে বৃদ্ধাশ্রমে থাকতে হবে। যারা সাংবাদিক আছে তারা হয়তো বছরে 2 বার যাবে আপনার বৃদ্ধাশ্রমে, মা দিবস আর বাবা দিবস 2 দিবসে আপনাদেরকে নিয়ে নিউজ করবে, করুণ মিউজিক দিয়ে দর্শকরা সেই সংবাদ দেখবে, হয়তো 2 ফোঁটা চোখের পানি ফেলবে, 2 দিন পরে আপনাদেরকে ভুলে যাবে। আপনার জীবন আপনাকেই সাফার করতে হবে, আপনার ভবিষ্যৎ কি হবে সেটা আপনার অতীতে কি করেছেন সেটার উপরে নির্ধারিত হবে। চিন্তা করুন আপনি কি করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।